উজান বাটিতে সামনুরে পানি থেকে আমি তুলতেছি, পানি ওইখানে আছে, মানে এই যে প্রথম দাঁড়িয়ে গেছে অন্য। অমিত হাসান নৌকা করে যাচ্ছে গঞ্জে, আর গানটি গেয়ে গিয়ে শাবনূর পিছু পিছু দৌড়াচ্ছে। হঠাৎ করে একটি নদী পড়ে গেল, সেই নদীতেই নেমে গেল। ১৯৯৭ সালে নির্মিত রঙিন উজানভাটি সিনেমার ড্যান্স কোরিওগ্রাফার আজিজ রেজা পানি থেকে তুলে জীবন বাঁচালেন শাবনূরের। রঙিন উজানভাটি সিনেমা করতে গিয়ে শাবনূরের কী অবস্থা হয়েছিল জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অমিত হাসান নৌকা করে যাচ্ছে গঞ্জে, আর গানটি গেয়ে গিয়ে শাবনূর পিছু পিছু দৌড়াচ্ছে। হঠাৎ করে একটি নদী পড়ে গেল, সেই নদীতেই নেমে গেল। রঙিন উজানভাটি সিনেমার সবগুলো গানেরই কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, এই গানের শুটিং করতে গিয়ে শাবনূর পড়ে গিয়েছিল পানিতে। আজিজ রেজা বলেন, যখন গানটি চিত্রায়ণ করছিলাম অমিত হাসান তখন নৌকা নিয়ে যাচ্ছিল গঞ্জে, আর গানটি গেয়ে গিয়ে শাবনূর পিছু পিছু দৌড়াচ্ছিল। হঠাৎ করে সামনে একটা নদী পড়ে গেল, শাবনূর তারপরও তার শুটিং থামিয়ে রাখেনি। অবশেষে গানের শুটিংটি শেষ করার পর দেখলো যে শাবনূর আর পানি থেকে উঠতে পারছে না, আর সেখান থেকে উঠানোর দায়িত্ব পড়লো আজিজ রেজার কাঁধে। উঠানের দায়িত্বটি পড়ল আমার কাঁধে, আমি খুব যত্ন সহকারে নদী থেকে উঠাচ্ছি। আর তিনি খুব যত্ন সহকারে শাবনূরকে সেই পানি থেকে কোলে তুলে উপরে ওঠালো। আজিজ রেজা আরও বলল, পরবর্তী শট নেওয়ার জন্য সবাই যাচ্ছিল বালুচরে, সেখানে ছিলাম আমি, অমিত হাসান আর দিলদার ভাই সাথে শাবনূর। ভ্যানগাড়িতে করে কাদার রাস্তা দিয়ে আমরা সবাই পদ্মাপাড়ে যাচ্ছিলাম। এখনও সেই সব স্মৃতি মনে পড়লে চোখে পানি চলে আসে। ওফ কি দৃশ্য, কি সুন্দর পরিবেশ ছিল, হাজারো মানুষ ভিড় জমিয়েছিল আমাদেরকে দেখার জন্য। ৯০ দশকের জনপ্রিয় হিট একটি সিনেমা ছিল রঙিন উজানভাটি, আর সেই সিনেমার ক্যামেরার পিছনের শাবনূরকে নিয়ে কিছু স্মৃতিচারণ করল নৃত্যশিল্পী আজিজ রেজা। ৯০ দশকের সর্বাধিক সিনেমার নায়িকা শাবনূর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘ টানা ২০ বছর দর্শকদের উপহার দিয়েছে সুপারহিট সিনেমা। উল্লেখ্য, ১৯৯৩ সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করে শাবনূর, তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উল্লেখযোগ্য, বেশ কিছু সিনেমার মাধ্যমে এখনও দর্শকদের হৃদয়ের বড় একটা স্থান দখল করে আছে জনপ্রিয় নায়িকা শাবনূর। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।